হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কয়েকদিন মাঝখানে হচ্ছে আপনাদের সঙ্গে দেখা করতে পারি নাই, লাইভে আসতে পারি নাই। আজকে আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে আমাদের আজকে বিডি ফার্নিচারের বেশ কিছু আইটেম। ধরতে গেলে বিডি ফার্নিচার সারা বাংলাদেশে যার মাধ্যমে পরিচিত, যেই জিনিসগুলোর জন্য সারা বাংলাদেশে বিডি ফার্নিচার আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সকলের কাছে, সকল শ্রেণীর কাছে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টগুলো খুবই জনপ্রিয়, সেই সকল আইটেমগুলো আজকে আমাদের লাইভের মধ্যে আছে। আর সবচেয়ে বড় সুখবর হচ্ছে আমাদের সকল আইটেম, আজকে যে কয় আইটেম দেখাবো সবগুলো আইটেম আমাদের একজন অনারেবল ক্লায়েন্টই সবগুলো নিয়েছেন। তো যিনি নিয়েছেন তাকে আমাদের লাইভের পক্ষ থেকে, লাইভে আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিডি ফার্নিচারকে চুজ করার জন্য, আপনার পুরো বেডরুমের সেটি আমাদের বিডি ফার্নিচারে অর্ডার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি আমাদের যত রকমের ফুলফিল করা দরকার ছিল আপনার ক্রাইটেরিয়া সব কিছু হচ্ছে আমরা ফুলফিল করার ট্রাই করেছি। তারপরও মানুষ হিসেবে আসলে আমাদের অনেক কিছুই থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো টোটাল সব কিছু। বাকি আমাদের সঙ্গে আজকে যারা যুক্ত হচ্ছেন আশা করব আপনারা অনেক নতুন নতুন জিনিস এবং সুন্দর সুন্দর জিনিসগুলো হচ্ছে দেখতে পারবেন। সাউন্ডই ক্লিয়ার আছে কিনা, আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন, এবং কে কোন জায়গা থেকে হচ্ছে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেটাও জানাবেন কাইন্ডলি। আচ্ছা, আই হোপ আপনারা শুনতে পাচ্ছেন আমাদেরকে। আমরা দেরি না করে আমাদের আজকের যে লাইভের প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত কথা বলতে যাচ্ছি। আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের বিডি ফার্নিচারের অনারেবল ইন্ডাস্ট্রি এক্সপার্ট, উনি হচ্ছে আপনাদেরকে আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো আজকে আছে আমাদের প্রোডাক্টের সকল বিষয় সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানার ট্রাই করবেন। তার আগে হচ্ছে আমাদের কিছু অনারেবল ভিউয়ার্স হচ্ছে কিছু কমেন্ট করতেছেন, আমরা একটু সেগুলো পড়ি। আচ্ছা, মাহমুদ মাসুম ভাই উনি হচ্ছে কমেন্ট করেছেন যে প্রাইস কত। ভাইয়া আসলে আমাদের, আপনারা জানেন যে বিডি ফার্নিচার মিনস কাস্টমাইজ ফার্নিচার, আমাদের প্রাইসটা আসলে এটা ভ্যারি করে হচ্ছে আপনি কেমন পছন্দ করছেন, ঠিক আছে, আপনার কেমন হচ্ছে কেমনভাবে হচ্ছে আপনি যাচ্ছেন প্রোডাক্টটি সেভাবে হচ্ছে আসলে প্রাইস নির্ধারণ করা হবে। কাইন্ডলি আমাদেরকে একটু ইনবক্স করেন, অবশ্যই অবশ্যই আপনাকে প্রাইসটি জানাই দেওয়া হবে এবং হচ্ছে আপনি কীভাবে নিতে যাচ্ছেন সেগুলো সব কিছু বিষয় হচ্ছে জানাই দেওয়া হবে। তাহলে আমরা দেরি না করে আমরা চলে যাচ্ছি আজকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো জানার জন্য। আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন আমাদের লাইভে আমাদের বিডি ফার্নিচারের ইন্ডাস্ট্রি এক্সপার্ট, উনি এখনই আপনাদের সঙ্গে কথা বলা শুরু করবেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের মাঝখানে একটু গ্যাপ ছিল, এই গ্যাপের সুবাদে আপনাদের জন্য একটা চমৎকার আইটেম আমরা একসাথে করেছি, বেডরুম সেট, সিঙ্গেল আইটেম না। আমরা বেশ কিছুদিন লাইভে সিঙ্গেল আইটেম নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছিলাম। তো অনেকের একটা বিশেষ প্রশ্ন ছিল যে আপনাদের হয়তো বেডরুম সেটের অনেক কিউরিয়াসিটি আছে অনেকের, কারণ যেহেতু বিকজ সামনে ঈদ আসতেছে, ঈদ উপলক্ষে অনেকের রুমটাকে আবার নতুন করে সাজানোর প্রয়োজন অনুভব করেন, সেই প্রয়োজনীয়তার নিরিখে অনেকে বেডরুম সেটের ব্যাপারে অনেক বেশি আগ্রহী থাকেন, তাদেরই জন্য আমরা আজকের বেডরুম সেটটি নিয়ে লাইভ অ্যাটেন্ড করেছি। আমরা কিছুক্ষণের পরে এটা ডেলিভারি করে দেবো। এখানে আমাদের বেশ কিছু আইটেম আছে, একটা বেড আছে যেটা 6 ফিট বাই 7 ফিট, আর সাথে একটা বেড সাইড টেবিল আছে, একটা আলমিরা আছে, আলমিরার উপরে একটা পার্ট আছে এটা ওয়াল ফিটেড, মানে ওয়াল ফিটেড বলতে কেউ চাইলে ওয়াল অ্যাটাচ আর কি, সিলিং অ্যাটাচ, সিলিং হাইট পর্যন্ত। আমরা বাকিটা স্থান সংকুলনের জন্য মানে স্পেস মেজে না থাকার কারণে আমরা ওটা অ্যাড করে দিতে পারিনি। আমরা অবশ্যই চেষ্টা করব পরবর্তী ধাপে যদি কাস্টমারের বাসায় ডেলিভারির পরে আমাদের আপনাদের জন্য কোনো ভিডিও নেওয়ার সুযোগ থাকে আমরা চেষ্টা করব উপরে অ্যাটাচ, যেটা উপরে ফার্নিচারের যে উপরের অংশটা অ্যাটাচ করে আপনাদেরকে দেখানোর জন্য। এবং আপনারা এর আগে আমাদের বেশ কিছু ডিজাইনে দেখেছেন যে উপরে ডিজাইন সহ করা, সাথে আছে একটি মেকআপ বেনেটি, সাথে একটি স্টুল সহ, আর সাথে আছে একটি টিভি ক্যাবিনেট যেটা একটা বেডরুমের জন্য টিভি ক্যাবিনেটটা অনেক চমৎকার, আর সাথে আমাদের বেডের সাথে একটা ম্যাট্রেক্স আছে। তো আমি শুরুতে বেডটা নিয়ে কথা বলবো, এই বেডের সাইজটা কাস্টমাইজ করা হয়েছে, বেডটা খুবই পপুলার একটা বেড, আমরা প্রথম এই বেডটা করেছি অনেক আগে, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত চমৎকার সাড়া পেয়েছে কাস্টমারের কাছ থেকে, এই বেডটা খুবই পছন্দ সবার। তো অনেকে এই ধরনের বেড কাছাকাছি অনেক ডিজাইন মার্কেটে পাওয়া যায়, আমরা আমাদের ডিজাইনটা যদিও সেম দেখতে এর বেশ কিছু আমরা ইনোভেটিভ দিক এখানে আছে, যারা ব্যবহার করে তারা বলতে পারে। এখানে আমরা বেডের
যে লেগবোর্ডটা দেখতে পাচ্ছেন, লেগবোর্ড আমরা মিরর করেছি ফুললি। এখানে যে পা গুলো দেখা যাচ্ছে লেগ, এটা সলিড কাঠের, মেহগুনি সলিড কাঠের উপরে করা। আর টোটাল বাকি স্ট্রাকচারটা করা হয়েছে ম্যানুফ্যাকচার উড দিয়ে। আর হেডবোর্ডটা আমরা যে ফেব্রিক্স ব্যবহার করেছি স্টোন দিয়ে, ডায়মন্ড স্টোন দিয়ে, এটাও চমৎকার একটা ফেব্রিক্স, ইম্পোর্টেড। আচ্ছা আমরা একটু ক্লোজলি যদি দেখাই, ও মাই গড, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ফ্যাব্রিক্স হচ্ছে এখানে ইউজ করেছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লোজলি দেখাচ্ছি এটার কালার অ্যান্ড হচ্ছে ফেব্রিক্স এর কোয়ালিটি। আসলে মোবাইলে তো আর কোয়ালিটিটা বোঝানো যায় না, কিন্তু হচ্ছে এই যে দেখেন এখন কিন্তু কালারটা এসছে, এতক্ষণ আসতেছিল না। কালারটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। ইভেন হচ্ছে এটা ডিজাইন কোয়ালিটি অ্যান্ড ফিনিশিংটা যদি আপনারা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, আপনারা একটু দেখেন কাইন্ডলি, এই যে দেখেন আলহামদুলিল্লাহ। আসলে আমাদের বিডি ফার্নিচার কেন বিডি ফার্নিচার হতে পারছে, আমরা আপনারা জানেন আমরা দীর্ঘ 9 বছর যাবত হচ্ছে কাস্টমাইজ ফার্নিচার নিয়ে বাংলাদেশে কাজ করতেছি। আমাদের প্রসিদ্ধিটার একমাত্র কারণ হচ্ছে এই মিরর অ্যান্ড হোয়াইট ফার্নিচারে আমরা খুবই আলহামদুলিল্লাহ, মানে আপনাদের ভাষ্য মতে খুবই ভালো। অ্যান্ড হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে মিররের কিন্তু খুব সমস্যা হয়, মিরর হচ্ছে এদিক থেকে ওইদিকে নিতে গেলে ভেঙে যায়, একটু কাজ করতে গেলে ভেঙে যায়। কারণ হচ্ছে কি এটা খুব সেন্সিটিভ, এটা হচ্ছে সবাই আসলে ইউজ করতে পারে না, যাদের হচ্ছে একটু মানে লাক্সারিয়াস টাইপের হচ্ছে বিষয়গুলো থাকে তারাই আসলে এগুলো ইউজ করে থাকে। কারণ হচ্ছে মিররটা খুবই সেন্সিটিভ হয়ে থাকে, আপনি যত দামি মিররই লাগান না কেন, কারণ হচ্ছে এখানে কোনো কাজ হবে না, কারণ হচ্ছে এটা খুবই সেন্সিটিভলি ইউজ করতে হবে। অ্যান্ড হচ্ছে হোয়াইট ফার্নিচারটা আপনারা জানেন আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি যে হোয়াইট ফার্নিচার আর আমাদের সারা বাংলাদেশের হোয়াইট ফার্নিচার যারা ওনারা কাজ করে ম্যাক্সিমাম, আমরা বলতেছি না সবাই ম্যাক্সিমাম, অ্যান্ড হচ্ছে আমাদের বিডি ফার্নিচারের পার্থক্যটা হচ্ছে এখানেই যে আমাদের যে হোয়াইটটা থাকে সেই হোয়াইটটা আপনি দীর্ঘদিন, আমরা যেই কয়দিন বলবো ওই দিন ওই কয়দিনই হচ্ছে আপনার হোয়াইটটা থাকবে, ওইটা হচ্ছে ক্রিম কালার হয়ে যাবে না, হলদেটে হয়ে যাবে না, উঠে আসবে না, এরকম কিছু হবে না। বাট আপনারা দেখবেন বাজারে অনেক ধরনের লোকাল আছে, অনেক কিছু আছে, তারা কিন্তু আসলে মানে এই জিনিসটা হচ্ছে তারা এনশিওর করতে পারে না এবং করেও না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিডি ফার্নিচার এটার মাধ্যমে হোয়াইট ফার্নিচার ইভেন হচ্ছে মিরর ফার্নিচারের মাধ্যমেই আজকে আপনাদের কাছে এবং সারা বাংলাদেশে আমরা সমাদৃত, সকলের কাছে গ্রহণযোগ্য। তো আপনাদের আপনাদের সাপোর্টটাই আসলে আমাদের কাম্য, আমরা আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ইন্ডাস্ট্রি এক্সপার্ট আপনাদেরকে যে তথ্যগুলো দিচ্ছেন এগুলো অবশ্যই অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। জি জি, যা বলতেছিলাম এই ব্যাটটা কাস্টমাইজ করা হয়েছে, দেখতে একটা একেবারে মনে হয় যে 6 ফিট বা 7 ফিট কিং সাইজ, না এটা কিং সাইজ না, 6 ফিট ঠিক আছে, অন্যদিকে 7 ফিটের দিকে আমরা 84 ইঞ্চি হেডবোর্ড এবং লেগবোর্ড মিলিয়ে দিই। যিনি আমাদেরকে অর্ডার করেছেন উনি অপেক্ষাকৃত একটু হাইট বেশি, যার জন্য ওনার একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমার হেড টু লেগ যেটা লম্বার দিকে আমার 84 ইঞ্চির দিকে 84 ইঞ্চি না দিয়ে আমাকে 90 ইঞ্চি দেবেন, আমরা এটা 90 ইঞ্চি করেছি। যেমন অনেক কাস্টমারের একটা বিশ্বাস ডিমান্ড থাকে যে আমার যে ফার্নিচারটা আমাদের মতো করে আমাদের প্রয়োজন মতো সাইজ হতে হবে, তো এই ব্যাপারটা আমরা সবচেয়ে বেশি সজাগ থাকি। কাস্টমারের প্রয়োজনীয় যে সাইজটা আছে এই সাইজটা যেন কোনোভাবে মিসিং না হয়, এই সাইজটা যেন তার ডিমান্ড অনুসারে হয়, এটা আমরা কিন্তু 90 ইঞ্চি করেছি, এটা কিন্তু নর্মালি 84 ইঞ্চির উপরে হয় না, আমরা এটা 90 ইঞ্চি দিয়েছি। এটার সাথে যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছেন এই ম্যাট্রিক্সটা উনি অর্ডার করেছেন, আমরা ম্যাট্রিক্সটা সহই প্রাইজিং করেছি। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু কোনো বানানো থাকে না, রেডিমেড কোনো আইটেম না, আমাদের ক্লায়েন্টসরা হচ্ছে যেভাবে হচ্ছে অর্ডার করে আমরা সেভাবেই, আপনি যদি বলেন 1 ইঞ্চি 1 ইঞ্চি, আপনি যদি বলেন 1 ফুট 1 ফুট, যেভাবে বলবেন সেভাবেই হচ্ছে আমরা করে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী। আমরা যখন 16 সাল থেকে অনলাইনে পুরোপুরি তখন থেকে আমরা কাস্টমাইজ ডিজাইনের উপর কাজ করে আসছি, কাস্টমারের রিকোয়ারমেন্ট যে সাইজটা আছে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, কাস্টমারের যে রিকোয়ারমেন্ট ডিজাইনটা আছে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, এবং পাশাপাশি আপনার কালার, যে কালারটা অনেকের পছন্দ হয়, হোয়াইটের বাইরে কিন্তু আমরা অন্যান্য কালারও করি। যেমন অনেক কাস্টমার আছে যারা শুধু মনে করে যে বিডি ফার্নিচার মনে শুধু হোয়াইট ফার্নিচার করে, না আমরা হোয়াইট ফার্নিচারের পাশাপাশি যত ধরনের কালার আছে সবগুলো কালার নিয়ে আমরা কাজ করি, যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। আর আমি একটু আলমিরাটা নিয়ে কথা বলতে চাচ্ছি, আলমিরাটা যেটা, আচ্ছা আমাদের যে বেডের সঙ্গে মানে একটা নাইট স্ট্যান্ড আছে এটা একটু যদি একটু কাইন্ডলি একটু দেখাই। আচ্ছা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যদি ড্রয়ার আছে, ড্রয়ারে হিউজ স্পেস আছে, অনেক ভালো স্পেস আছে ড্রয়ারে, ভালো স্পেস আছে। নাইট স্ট্যান্ডটা আসলে অনেকে মানে এটা কিন্তু খুব রেয়ার, এটা আপনার হোয়াইট ফার্নিচার এই ধরনের মিরর ফার্নিচারের সাথে যখন মিল করে ম্যাচিং করে বেড সাইড টেবিলটা সত্যি অসাধারণ, এবং এটা অনেকই চয়েস করার মতো একটা ডিজাইন। আচ্ছা আপনাদেরকে যদি একটু পেইন্ট একটু দেখাই, যে আপনারা দেখেন কি পরিমাণ গ্লেসি অ্যান্ড হচ্ছে ফুল হোয়াইট, নট ইয়েলো
টাচিং, ঠিক আছে? এটা আপনারা একটু এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আপনারা। এই বিষয়টা আমরা বরাবরই আমাদের যারা কাস্টমার অডিয়েন্স আছে তাদেরকে আমরা সবসময় বলি যে হোয়াইট ফার্নিচার অনেকে কাজ করে, আপনারা লোকাল মার্কেটে হোয়াইট ফার্নিচার অনেক ফার্নিচার দেখতে পাবেন যেগুলো লোকাল মার্কেটে হোয়াইট ফার্নিচার থাকে, এগুলো কিছুদিন পরে কিন্তু নষ্ট হয়ে যায়, যে হোয়াইটটা হোয়াইট থাকে না, গ্লেজটা কমে যায়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। আলহামদুলিল্লাহ আমরা যে হোয়াইটটা করি হোয়াইটটার উপর আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিচ্ছি, আপনারা ফাইভ ইয়ার সার কালারের উপর ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকে, যে আপনার পাঁচ বছরের মধ্যে কালার চেঞ্জ হবে না, কোনো প্রকার গ্লসও কমবে না, কালার চেঞ্জ হবে না। পাঁচ বছর পরে যদি আপনি মনে করেন যে রুম রিনোভেট করবেন, কালার চেঞ্জ করবেন, করতে পারবেন, আমাদেরকে দিয়েও করতে পারবেন, আপনি চাইলে লোকাল মার্কেটে যে কোনো লুক দিয়ে করাতে পারবেন। আচ্ছা, আমরা একটু কমেন্টসে নেই, আমাদের একজন ভিউয়ার্স হচ্ছে কমেন্টস করেছেন, সোফা দেখান ভাইয়া। আচ্ছা আপু, ফারহানা করিম আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে হচ্ছে কমেন্ট করার জন্য। বাট আপু, আমরা আসলে কোনো রেডিমেড আইটেম হচ্ছে রাখি না সাধারণত, এক দুইটা থেকে যায়, যদি কোনো রেয়ার হচ্ছে আমরা তৈরি করে থাকি তাহলে সেগুলো থেকে যায়, সেগুলো হচ্ছে আমরা দেখাই আপনাদেরকে। বাট হচ্ছে আমাদের কোনো রেডিমেড আইটেম থাকে না, আমাদের হচ্ছে বিডি ফার্নিচার, মিনস কাস্টমাইজ ফার্নিচার অল ওভার দ্য বাংলাদেশ। তো আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কাস্টমাইজ ফার্নিচার করি, সো আমাদের অসংখ্য পিকচার আছে। তারপরেও যদি আপনাদের কোনো যে কোনো পিকচার পছন্দ হয় আপনি যেখান থেকে পারেন সেখান থেকেও যদি দিতে পারেন, আমরা সেভাবে ইনশাল্লাহ বানায় দিব, ইনশাল্লাহ এতটুকু আমরা বদ্ধপরিকর আছি। আপনার সাথে আমি তাই ফারহানা করিম ম্যামের উপর বেস করে কথা বলছি, বাকি যারা আছে তারাও শুনতে পাবেন। যেহেতু কাস্টমাইজ ডিজাইন করি আমরা, 2016 সাল থেকে আমরা কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করে আসছি 14 সাল থেকে, যদিও যাত্রা আমরা আলহামদুলিল্লাহ আমাদের টিম যে এত বেশি এক্সপার্ট আলহামদুলিল্লাহ, যে বাংলাদেশে আমরা শুরুতেই করেছি লাক্সারিয়াস আইটেম নিয়ে, যে বাহিরে ইউরোপিয়ান এবং কি ওয়েস্টার্ন কালচারের যে সকল ফার্নিচারগুলো ইনোভেটিভ এবং কি মডার্ন ফার্নিচার, এবং বাইরে থেকে আমদানি করতে হয়, ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্টের জটিলতা থাকে, প্রাইস অনেক বেশি, বাজেটের বাইরে চলে যায়, সেই দিক বিবেচনা করে সেম ডিজাইনটা আমরা নিজেরা মেক করি, সেই ক্ষেত্রে প্রাইসটা তুলনামূলক কম পড়ে, ডিজাইনটা হুবু হয়, তাহলে এতে করে দেশের টাকা থাকলো, পাশাপাশি ডিজাইনটা যার যার মন মতো হলো। এই হিসেবে আপনার যে কোনো ডিজাইন যদি পছন্দ থাকে আলহামদুলিল্লাহ আমাদের টিম আছে, আপনি ডিজাইনের সাথে মিল করে ডেলিভারি নেবেন, আলহামদুলিল্লাহ একদম ডিজাইনের লাইকেস হবে ইনশাল্লাহ। এই বিষয়ে আপনাদেরকে উৎসাহ দিতে পারি, কথা দিতে পারি। সর্বোচ্চ 7 ফিট বা 6 ফিট আমরা সর্বোচ্চ 7 ফিট পর্যন্ত দিয়ে থাকি। এই 7 ফিট ফার্নিচার হাইটও আপনি নিতে পারেন, চাইলে সিলিং হাইটও নিতে পারেন। তো সিলিং হাইটটা বেশি পরিচিত ইন্টেরিয়র ডিজাইন হিসেবে, যে আমরা ইন্টেরিয়র কাজটা যারা করে তারা সবচেয়ে বেশি ওয়াল ক্যাবিনেট হিসেবে সিলিং হাইট করে। তো ফার্নিচারের নর্মালি কিন্তু যারা ফার্নিচার কোম্পানি থেকে প্রোডাক্ট পারচেস করে সেই ক্ষেত্রে কিন্তু কখনোই সিলিং হাইটের ব্যাপারে খেয়াল করে না। যারা এই ধরনের ফার্নিচার করতে চান যে আমি আমার শুধু বেডরুমটাকে সাজাতে চাই, আমি ইন্টেরিয়রের মতো লাইক এজ ইন্টেরিয়রের মতো আমার রুমের যে স্পেস মেজারমেন্ট আছে ওই স্পেস মেজারমেন্ট অনুসারে আমি সিলিং হাইট আলমিরা করব, সেই ক্ষেত্রে আমি বলবো আমরা করে দিতে পারবো। যেমন অনেকে আছেন, অনেক আপুরা আছেন, অনেক ভাইয়েরা আছেন যারা অলরেডি তাদের বেডরুমে বসবাস করেন, এই মুহূর্তে যদি আপনি ইন্টেরিয়র ডিজাইন দিয়ে কাজ করেন আপনার বসবাসের স্পেসটা একটা জটিলতা তৈরি হয়, কারণ দীর্ঘ সময়ের বিষয়, ময়লা আবর্জনার বিষয়, প্রতিদিন যারা টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে তো প্রতিদিন আসা যাওয়া করবে, এটা একটা বিশাল বোরিং, বিরক্তিকর একটা ইস্যু। তো সেই হিসাবে এই ধরনের কোনো ক্যাবিনেট যদি আপনারা করাতে চান আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন, আপনার স্পেস মেজারমেন্টটা আমাদের টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে আসবে এবং ওই স্পেস মেজারমেন্টটা আমরা প্রোডাক্ট মেক করব, আর দেন ডেলিভারি দিন ডেলিভারি করব, শুধু একদিন অথবা সর্বোচ্চ 2 দিনের কাজ থাকবে, একদম আপনার রুমের স্পেস মেজারমেন্ট অনুসারে লাইক এজ ইন্টেরিয়র সেকশনের মতো করে কাজটা করে দেব। সেই ক্ষেত্রে একটা সুবিধা হয় আপনার নিজের ব্যক্তিগত ঝামেলা থেকে মুক্ত, যে প্রতিদিন একটা কিছু লোক কাজ করবে তাদেরকে টেক কেয়ার করা, তারা রুমে আসা যাওয়া করবে, রুম ময়লা করবে, আবার পরিষ্কার করা, প্রতিদিন পরিষ্কার করার একটা জটিলতা থাকে, এটা থেকে একটা মুক্তি পাচ্ছেন। দ্বিতীয়ত আমার কাছে মনে হচ্ছে কষ্টের দিক দিয়ে অনেকটা সেভ হবে, কারণ আমরা তো ইন্টেরিয়র করি, ইন্টেরিয়র যখন করা হয় তখন 9টা টু 5টা কাজ করা যায়, এর বেশি কাজ করা যায় না। যখন আমরা এটা একই কাজটা ফ্যাক্টরিতে করি, ফ্যাক্টরিতে মেশিনারি সাপোর্টটা বেশি নেওয়া যায়, যার জন্য একটা কাজ যেটা বাসায় করা হয় তার চেয়ে কম খরচে ফ্যাক্টরিতে করা যায়, এতে করে আপনাদেরকে কম খরচে একটা প্রোডাক্ট মেক করে আপনার সুবিধা মতো স্পেস অনুসারে আমরা এটা করে দিতে পারি। এটা একটা বড় ধরনের একটা সুযোগ,
আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা আপনারা দেখতে পারেন, যারা রুমে বেডরুম সাজাতে চান, ইন্টেরিয়র্স বা টোটাল ডাইনিং রুম সাজাতে চান, তাদের জন্য যারা মনে করতেছেন যে না আমি আমার রুমে বসবাস করতেছি ফ্ল্যাটে, আমার বসবাসের ফ্ল্যাটটাকে আবার নতুন করে রেনোভেট করব, কিছু ওয়াল ক্যাবিনেট করব, সেই ক্ষেত্রে আমাদের টিম আছে, তারা স্পেস মেজারমেন্টে নিয়ে নতুন করে আপনারা আপনাদের ফার্নিচার তৈরি করে দেবে। বাট আপনার কোনো জটিলতা থাকবে না, রুমের ময়লা পরিষ্কার করা নিয়ে বা লোকজনের আসা যাওয়া নিয়ে আমরা করে দিয়ে জাস্ট ডেলিভারির সময় একদিন বা দুদিনে কমপ্লিট করে দেবো। আচ্ছা, আমরা একটু ভিতরের সাইটগুলো যদি একটু দেখাই আমাদের ভিউয়ার্সদেরকে, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার এই যে দেখেন ভিতরের ইনসাইডটা, এখানে টোটাল তাক রাখা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা তাক আছে, অ্যান্ড হচ্ছে এখানে আরেকটা হচ্ছে ড্রয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রয়ার, তারপর হচ্ছে এখানে বিশাল বড় একটা স্পেস। আসলে হয়েছে কি, আমাদের এটা ক্লায়েন্টের বাসায় গিয়ে দেন হচ্ছে টোটাল হচ্ছে সুন্দর করে আপনার এটা সেট আপ করা হবে। এখন যেহেতু আমাদের এখানে আছে আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট হচ্ছে আমাদের ক্লায়েন্ট এখানে, কিন্তু এটা কিন্তু নষ্ট কিছু না, এখানে হচ্ছে লক লাগানো হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লক আছে, এই লকটাই হচ্ছে এখানে লাগানো হবে। তো এটা কাজ শেষ হয়নি, এটা হচ্ছে ক্লায়েন্টের বাসায় গিয়ে দেন হচ্ছে কিছু কাজ করা হবে আর কি, এর জন্য এটা রেখে দেওয়া হয়েছে। অ্যান্ড হচ্ছে এই পাশেও সেম ওইটার মতো। তো আপনাদের যাদের যাদের হচ্ছে ভাল লাগবে এই আপনার এই মিরর যে আলমিরাটা, ও নিচে আরো তিনটা হচ্ছে ড্রয়ার আছে, আপনারা যদি চারটা ড্রয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, অ্যাজ ইউজুয়াল সেম সবগুলোই আপনারা দেখতে পাচ্ছেন এখানে, টোটাল চারটা হচ্ছে ড্রয়ার আছে। যাদের যাদের হচ্ছে ভাল লাগবে আপনারা কাইন্ডলি একটু দেখেন, আশা করি খুবই চমৎকার একটি আইটেম আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে যাচ্ছি। অ্যান্ড হচ্ছে আমাদের আরেকটি মোস্ট পপুলার আইটেম, সেটা হচ্ছে মেকআপ ভ্যানিটি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক সুন্দর মেকআপ ভ্যানিটি। এটা সম্পর্কে আমি একটু যদি বলতাম, মেকআপ ভ্যানিটিটা এটা আমার কাছে মনে হয় যারা আমাদের নিয়মিত অডিয়েন্স হিসেবে আছেন তারা ভালোভাবে জানেন যে মেকআপ ভ্যানিটিটা খুবই চমৎকার এবং এটা খুব বেশি পপুলার। এটার আমরা নিচের লেগ সাইডে দেখতে পাচ্ছেন যে সলিটউড দিয়ে পাগুলি করে দিয়েছে, আর বাকিটা মিরর দিয়ে করা ফ্রন্ট ভিউটা, আর উপরে সবচেয়ে চমৎকার আইটেমটা হলো উপরে প্রফেট ট্রান্সপারেন্স গ্লাস ব্যবহার করেছে, যার জন্য তিনটা ডোরে কী কী রাখছেন তা ভিজিবল। এখানে তিনটা সেকশন আছে, এখানে আপনার মেকআপগুলো আলাদা আলাদা স্টোরেজ করতে পারেন, যেটা বাম পাশের ড্রয়ের মাঝখানে আছে চুরি আলনা, এখানে যা চুরি রাখার একটা অপশন করা হয়েছে, আপনারা আপনাদের চুরিগুলো রাখতে পারবেন, চাইলে চুরি রাখার জন্য স্পেস করা হয়েছে, চুরি রাখা যায়, তো এটা একটা সুবিধা। এটা অপারেটিংটা যারা আমাদের টেকনিক্যাল আছে তারা দেখাবে, আছে এটা খোলা যায় ভাবে খুলে রাখা যায়, তো তারপর আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি এটা রাখা যায়। আচ্ছা, পাশাপাশি এই পাশেও আছে ড্রয়ার ডিভাইডার রাখা যায়, এখানে কিন্তু একটা টুলও আছে, এখানে একটা টুল আছে, টুলটা আরো চমৎকার, এটা হচ্ছে আসলে যে স্টোরেজ করা যায় ভিতরে, ও মাই গড, ভিউয়ার্স আপনারা দেখেন এটা কিন্তু খাটের সঙ্গে ফেব্রিক্সটা কিন্তু এটার সঙ্গে মেলানো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে খাটের সঙ্গে, এটা হচ্ছে পুরো বেডরুম ফার্নিচার। তো আমি আগেই বলেছিলাম যিনি হচ্ছে নিয়েছেন সব কিছু একসঙ্গে ওনার রুমের জন্য নিয়েছেন, তো দুইটা কিন্তু সেম আপনারা দেখতে পাচ্ছেন, মেকআপ ভ্যানিটি অ্যান্ড হচ্ছে খাটের সঙ্গে ম্যাচিং করে ফেব্রিক্সটা হচ্ছে চুজ করা হয়েছে। অ্যান্ড হচ্ছে এই যে টুলটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার স্পেস সেভিং করে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে আপনার অনেক কিছু হচ্ছে আপনি সেভ করতে পারবেন, তো ইভেন আপনার এটাও কিন্তু এখানে কিন্তু স্পেস সেভিং। অ্যান্ড আমাদের যিনি ক্লায়েন্ট আছে উনি এখানেও হচ্ছে মিরর ইউজ করছেন ভিতরের দিকে, ভিতরের দিকেও হচ্ছে মিরর আছে, তো নরমালি ফ্রন্ট ভিউতে দেই, বাকিটাতে দেই না, ওনার বিশেষ রিকোয়ারমেন্টে আমরা ওই সাইডেও মিরর ব্যবহার করেছি। আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার্স আপনাদেরকে হচ্ছে অনেকগুলো আইটেম দেখালাম, এখন সর্বশেষ হচ্ছে আমাদের আরেকটা আইটেম হচ্ছে একটু দেখাবো, সেটা হচ্ছে আমাদের টিভি স্ট্যান্ড। আমাদের টিভি স্ট্যান্ডটা কিন্তু আলহামদুলিল্লাহ সকল মহলে আলহামদুলিল্লাহ খুবই চাহিদা সম্পন্ন একটি জিনিস, কারণ হচ্ছে আসলে এইভাবে মিরর বেস হচ্ছে কাজটা এত ফিনিশিং এত সুন্দরভাবে এটা খুব রেয়ার পাওয়া যায়, এটা খুব সহজে মানে আসলে করতে চায় না, কারণ হচ্ছে এখানে অনেক রিস্কি আছে, কারণ মিরর নিয়ে কাজ যারা করে তারা জানে, অ্যান্ড হচ্ছে যারা ইউজ করে তারাও জানে, 19-20 হলেই এটা হচ্ছে মানে একটু সমস্যা করে আর কি, যেটার কারণে আমরা খুব সেন্সিটিভলি হচ্ছে কাজগুলো করে থাকি। তো আসলে অনেক সময় হচ্ছে আমাদের ক্লায়েন্টরা অনেক সময় হচ্ছে মানে ভুল বুঝে বা অনেক সময়ই হয় দেখা যাচ্ছে, এরকম অনেক হয়েছে। বিকজ আপনারা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে একটু বলি, সব কিছু রেডি, আমরা হচ্ছে আমাদের ডেলিভারি করব, আমরা পিক আপে উঠাচ্ছি, উঠাইতে গিয়ে হচ্ছে মিররের মধ্যে একটু ক্র্যাশ করে ফেলছে,
এটা অনেক মানে সাধারণ লোক দিয়ে করানো যায় না, অনেক দামি লোক দিয়ে করাতে হয়, যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছে তারা অনেক বেশি, যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে করাতে হয়। তারপরও একটা ঝুঁকি তো থাকেই, এই ঝুঁকি নিয়ে আমরা কাজ করতেছি, কারণ আপনাদের ডিমান্ড থাকে মিরর ফার্নিচারটা দেখতে বেশি লাক্সারিয়াস মনে হয়, তো সেটিং প্রক্রিয়া আমাদের জন্য অনেক কঠিন হয়, তারপরও কাস্টমারের ডিমান্ডের উপর বেস করে আমরা এটা তৈরি করে থাকি। হ্যাঁ, তো আপনাদের কাছে আমাদের একটি মানে আকুল আবেদন থাকবে যে আমরা যেহেতু আপনাদেরকে আপনাদের কথা চিন্তা করে একটা সার্ভিস প্রোভাইড করতেছি অল ওভার দ্য বাংলাদেশ, তো আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে আমাদেরকে বিডি ফার্নিচারকে ভালোবেসে কাইন্ডলি যদি মিরর ফার্নিচার বা কোনো ইস্যুতে যদি কোনো ইয়া হয়, একটু লেন্দি হয়, তাহলে একটু আমাদের সঙ্গে সাপোর্টিভ হবেন, কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা দীর্ঘ 9 বছর যাবৎ বাংলাদেশে হচ্ছে বিজনেস করে আসতেছি। অ্যান্ড হচ্ছে এই পর্যন্ত আসার পিছনে আপনাদের ভূমিকা মানে অতুলনীয়, আপনারা না থাকলে হয়তো বা আমরা এতটুকু পর্যন্ত আসতে পারতাম না। আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশে প্রচুর সুনাম রয়েছে আমাদের মিরর বেস ফার্নিচার অ্যান্ড হোয়াইট ফার্নিচার, সো একটু কোঅপারেট করবেন আমাদের সঙ্গে এবং আমাদের টিমের সঙ্গে, কারণ হচ্ছে আসলে আমরা কি চাই যে আমাদের মানে জিনিসটা হচ্ছে নষ্ট হয়ে যাক আমাদের হাতে, কিংবা আপনাদের হাতে হইলেও কিন্তু আমাদেরই সার্ভিস প্রোভাইড করতে হয়। সো আমাদের কোনো নর্মাল মেটেরিয়াল এটা তো প্রশ্নই আসে না, ইভেন আমরা হচ্ছে কোনো জিনিস মানে হচ্ছে নষ্ট করে ফেলবো এটা তো আরো আগেও প্রশ্ন আসে না। সো কাইন্ডলি হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বিডি ফার্নিচারকে ভালোবাসবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে আপনাদেরকে সাপোর্ট করতে পারি। আচ্ছা, এটার কি কোনো স্পেশাল কিছু আছে? এটার স্পেশালিটি আমরা হলো লেগগুলো সলিড কাট দিয়ে দিই, দুইটা ডোর আছে। হ্যাঁ, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দুটো ডোর আছে, আর ডোরের উপর একটা ফ্রি স্পেস আছে কিছু রাখার জন্য, আর ওই পাশে একটা ডোর আছে। আচ্ছা আচ্ছা, এটার লেগটাও তো মানে অ্যাজ ইউজুয়াল হচ্ছে কাঠের দেওয়া? জি, কাঠের, সলিড কাঠের। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা টপেও হচ্ছে মিরর করা, সাইডে মিরর করা, ইভেন হচ্ছে সামনেও হচ্ছে মিরর করা, ইভেন এটা লেগও কিন্তু মিরর করা আছে। তো আই হোপ, আশা করি যে লাইভের মধ্যে সবগুলো বিষয় হচ্ছে আপনাদেরকে দেখাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদেরকে ইনবক্স করবেন, যে কোনো বিষয় হচ্ছে জানার থাকলে অবশ্যই আমাদের ডেডিকেটেড টিম হচ্ছে আপনাদেরকে সাপোর্ট করবে। আচ্ছা, সামিয়া আরিফ একজন হচ্ছে কমেন্টস করেছেন, প্রাইস কত এটার? আচ্ছা, আমরা একটু আগেও বলেছি আসলে আমাদের বিডি ফার্নিচার যেহেতু কাস্টমাইজ ফার্নিচার, সো আমাদের প্রাইসটা অবশ্যই অবশ্যই হচ্ছে আপনাকে জানানো হবে, বাট তার আগে হচ্ছে আপনাকে চুজ করতে হবে আপনি কী ম্যাটেরিয়ালস দিয়ে হচ্ছে আপনার প্রোডাক্ট নিচ্ছেন, ইভেন হচ্ছে আপনার কী কী ক্রাইটেরিয়া থাকছে, কারণ হচ্ছে এটা কাস্টমাইজ ফার্নিচার। এখানে দেখেন, এখানে উনি মিরর ইউজ করছে, আপনি এমনও হইতে পারে আপনাকে কিছু ডিজাইন দেখানোর পরে, কারণ আমাদের কাছে শত শত ডিজাইন আছে, আমরা ডিজাইন দেখানোর পরে আপনার কাছে মনে হচ্ছে না আমরা এই এই এখানে দিব না, আমি অন্য জায়গায় হচ্ছে মিররটা দিব, তখন কিন্তু আসলে আমরা প্রাইস যদি বলিও তখন কিন্তু 19-20 হয়ে যাবে, তখন কিন্তু মানে একটা সমস্যা তৈরি হবে। এই জন্য আমরা লাইভে হচ্ছে প্রাইস বলি না, বাট হচ্ছে আপনাদের আপু এবং ভাইয়া যারা হচ্ছে আমাদেরকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে সকল প্রাইস এবং যা যা কিছু আছে সব কিছুই হচ্ছে জানানো হবে। কাইন্ডলি একটু আমাদেরকে মেসেজ করবেন, তাহলে হচ্ছে আমাদের ডেডিকেটেড টিম হচ্ছে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি সব কিছু হচ্ছে জানিয়ে দেওয়া হবে। আপনাদেরকে দেখালাম হচ্ছে ফার্স্ট অফ অল এখানে একটা খাট, এটার সঙ্গে আছে হচ্ছে নাইট স্ট্যান্ড, আলমিরা, অ্যান্ড হচ্ছে এক্সক্লুসিভ আমাদের মেকআপ ভ্যানিটি, অ্যান্ড সর্বলাস্ট হচ্ছে আমাদের এখানে টিভি স্ট্যান্ড, অর্থাৎ এখানে প্রায় আইটেম আছে হচ্ছে 5টা আইটেম, টোটাল 5টা আইটেম আছে। তো যারা 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 আজকে আমাদের সঙ্গে লাইভে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ বিডি ফার্নিচার যেই কয়টা প্রোডাক্টের কারণে, যেই কয়টা সার্ভিসের কারণে সারা বাংলাদেশে সমাদৃত, সেই কয়টা সার্ভিস আজকের এই লাইভের মধ্যে রয়েছে, হোয়াইট ফার্নিচার, মিরর ফার্নিচার অ্যান্ড হচ্ছে কাস্টমাইজ ফার্নিচার, এই তিনটা বিষয় হচ্ছে আজকে লাইভের মধ্যে যুক্ত হয়েছে। সো আজকের লাইভটি খুবই ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা হচ্ছে আমাদের থেকে সার্ভিস নিচ্ছেন, আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আছে আমাদের সঙ্গে লাইভে ছিলেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যেন আমাদের লাইভটি সবার সবার কাছে হচ্ছে ছড়িয়ে দেন, আপনাদের যেখানে যেখানে হচ্ছে আপনাদের ভালো মনে হয় সেখানে হচ্ছে কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে আপনি যদি একটা ভালো কোনো কিছু ভালো একটি সার্ভিস হচ্ছে কাউকে জানাতে পারেন সেও খুশি হবে, সেও একটি ভালো প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনার জন্য দোয়া করবে, আমরাও যদি একটি ভালো সার্ভিস দিতে পারি অবশ্যই আমাদের জন্য সে দোয়া করবে। তো আশা করছি আমাদের মনে হয় সব কিছু চলে আসছে আমাদের লাইভে আজকে, আর কিছু বলার নেই। তারপরেও হচ্ছে আপনাদের পক্ষ থেকেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদেরকে ইনবক্স করবেন, আমাদের ডেডিকেটেড টিম হচ্ছে আপনাদেরকে অবশ্যই হেল্প করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের লাইভটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।